এই রোগী চার বছর ধরে জানে যে তার পিত্তথলিতে পাথর আছে এবং মাঝে মাঝেই তার পেইন হতো, কিন্তু আসসালামু আলাইকুম, আশা করি দর্শক মন্ডলী ভালো আছেন। আজকে রোগীদের খুবই একটি কমন প্রশ্নের উত্তর দেব। যখন কোনো রোগীর সার্জিক্যাল কোনো রোগের উদ্ভব ঘটে এবং সে অবস্থায় তাদের এক বা একাধিক মেডিকেল ডিজিজ থাকে, বিশেষ করে যদি তাদের ডায়াবেটিস থাকে, তখন রোগীরা নানাবিধ প্রশ্ন করেন। তার মধ্যে অন্যতম একটি প্রশ্ন হচ্ছে যে, স্যার আমার রোগীর তো ডায়াবেটিস আছে, এই অবস্থায় কি সার্জারি করা সম্ভব কিনা? এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমি ডায়াবেটিসের চিকিৎসা নিয়ে একটু বলবো। সাধারণত ডায়াবেটিসের চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে ডায়াবেটোলজিস্ট বা মেডিসিন বিশেষজ্ঞরা তিন ধরনের চিকিৎসা দিয়ে থাকে। একটি হচ্ছে ডিসিপ্লিন, অর্থাৎ নিয়মিত ব্যায়াম এক্সারসাইজ, আরেকটি হচ্ছে ডায়েট কন্ট্রোল, অর্থাৎ কিছু কিছু খাবার খেতে তারা নিষেধ করেন, বিশেষ করে কার্বোহাইড্রেটযুক্ত খাবার। তৃতীয় যেটি, সেটি হচ্ছে ঔষধ। ঔষধ আবার দুই ধরনের দেওয়া হয়, একটি হচ্ছে ওরাল ফর্মে, অর্থাৎ ট্যাবলেট অথবা ক্যাপসুল আকারে, আরেকটি হচ্ছে মাসেলে, অর্থাৎ ইনজেকশনের মাধ্যমে, যেটিকে বলা হয় ইনসুলিন। তাহলে আমরা যদি বলি ঔষধের কথা, তাহলে দুই ধরনের ঔষধ দেওয়া হয়, ওরাল ফর্মে অ্যান্টি ডায়াবেটিক, আরেকটি হচ্ছে ইনজেকশনের মাধ্যমে ঔষধ বা ইনসুলিন। ইনজেকশনের মাধ্যমে যে ইনসুলিন দেওয়া হয়, এটি আবার তিন ফরম্যাটে থাকে। কিছু কিছু রোগীকে শুধুমাত্র দিনের বেলা এক বেলা ইনসুলিন দিয়ে তার ডায়াবেটিসকে কন্ট্রোল করা হয়, হয়তোবা পাশাপাশি তিনি ওরাল মেডিকেশনও পেয়ে থাকেন। এই ইনসুলিনকে বলা হয় লং অ্যাক্টিং ইনসুলিন। আর এক ধরনের ইনসুলিন হচ্ছে ইন্টারমিডিয়েট ইনসুলিন। এই ইন্টারমিডিয়েট ইনসুলিন সাধারণত রোগীদেরকে দুই বেলা দেওয়া হয়, সকালে এবং রাতে। তৃতীয় যে ইনসুলিন, সেটিকে বলা হয় শর্ট অ্যাক্টিং ইনসুলিন, যেটিকে সাধারণত রোগীকে তিন বেলা দেওয়া হয়, সকালে দুপুরে এবং রাতে। সকল ইনসুলিনই সাধারণত খাওয়ার 5 মিনিট আগে চামড়ার নিচে দিতে হয়। এখন প্রশ্ন হচ্ছে, রোগীদের যখন ডায়াবেটিস থাকে এবং এই ধরনের ঔষধ নেন, হয়তোবা ওরাল ফর্মে অথবা ইনসুলিন, তাহলে কীভাবে এই রোগীদের সার্জারির জন্য প্রস্তুত করতে হবে? নিয়ম হচ্ছে, সার্জারির আগে রোগী যে ফর্মেটেই ঔষধ নিক না কেন, সেটি হতে পারে ওরাল ফর্মে অথবা লং অ্যাক্টিং ইনসুলিন, ইন্টারমিডিয়েট ইনসুলিন, শর্ট অ্যাক্টিং ইনসুলিন, ঠিক সার্জারির 2 দিন আগে থেকে রোগীকে শর্ট অ্যাক্টিং ইনসুলিন দিতে হবে। অর্থাৎ রোগী যদি ওরাল ফর্মে অ্যান্টিডায়াবেটিক ঔষধ খায়, তাহলে তাকে শর্ট অ্যাক্টিং ইনসুলিন শুরু করতে হবে। যদি ইন্টারমিডিয়েট ইনসুলিন, অর্থাৎ দিনে 2 বেলা ইনসুলিন পেয়ে থাকতো, তাহলে তাকে শর্ট অ্যাক্টিং ইনসুলিন শুরু করতে হবে, অর্থাৎ এমন ইনসুলিন যেটি দিনে 3 বেলা দিতে হয়। অথবা রোগী যদি লং অ্যাক্টিং ইনসুলিন পেয়ে থাকতেন, অর্থাৎ প্রতিদিন 1 বেলা ইনসুলিন দিতেন, তাহলে অপারেশনের আগে শর্ট অ্যাক্টিং ইনসুলিন, অর্থাৎ দিনে 3 বেলা ইনসুলিন দিতে হয়, এই ধরনের ইনসুলিনে কনভার্ট করতে হবে। মোটা দাগে অপারেশনের আগে রোগী যে ফর্মেটেরই অ্যান্টিডায়াবেটিক চিকিৎসা পেয়ে থাকুক না কেন, যদি কোনো মেজর সার্জারিতে যায়, ঠিক অপারেশনের 2 দিন আগে থেকে শর্ট অ্যাক্টিং ইনসুলিন দিয়ে তার চিকিৎসা শুরু করতে হবে। আর আমরা তো ধরেই নেই, যেহেতু তিনি মেডিকেশনে আসেন, অবশ্যই তার ডায়াবেটিস কন্ট্রোলে আসে। আর যদি ডায়াবেটিস কন্ট্রোলে নাও থাকে, তাহলে শর্ট অ্যাক্টিং ইনসুলিন দিয়ে তার ডায়াবেটিসটাকে কন্ট্রোল করে নিতে হবে। শর্ট অ্যাক্টিং ইনসুলিন দিয়ে খুব অতি দ্রুত ডায়াবেটিস কন্ট্রোল করা যায়। সুতরাং রোগীদের যদি কোনো সার্জিক্যাল কন্ডিশন থাকে এবং সেই সার্জিক্যাল কন্ডিশন এতই গুরুতর বা এমন যে তার অবশ্যই সার্জারি করা দরকার, তাহলে ডায়াবেটিসের ভয় করা যাবে না, অবশ্যই তাকে নিয়ম মেনে সার্জারিতে যেতে হবে। আশা করছি যে বিষয়টি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। তবে কিছু কিছু ক্ষেত্রে, যেমন যদি মাইনর সার্জারি, হয়তোবা 10 মিনিটসের একটা সার্জারি অথবা 30 মিনিটসের একটা সার্জারি, যেমন ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি, ল্যাপকল, পিত্তথলির সার্জারি, সেক্ষেত্রে কিন্তু রোগী যদি অ্যান্টি ডায়াবেটিক ঔষধ ওরাল ফর্মে খেয়ে থাকেন, তাহলে কিন্তু তাকে ইনসুলিন দরকার নেই। এই বিষয়টি আমরা প্রায় গুলিয়ে ফেলি এবং রোগী এবং রোগীর লোকজন খুবই ভয় পান যে, স্যার আমার রোগীর তো ডায়াবেটিস আছে, কীভাবে আমরা অপারেশনের ঝুঁকি নিব? কোনো ঝুঁকি নেই, যেহেতু আপনার রোগীর যখন সার্জারি করা হয়, সেই সার্জিক্যাল টিমে একদল বিশেষজ্ঞ থাকেন, একজন অ্যানাস্থেসিওলজিস্ট থাকেন, একজন সার্জন থাকেন, সার্জনের অনেক অ্যাসিস্ট্যান্ট থাকেন, সব মিলিয়ে একটি বিজ্ঞ টিম অপারেশন করে থাকে। এ বাদেও যদি টিম মনে করে যে অপারেশনের আগে কোনো একজন এন্ডোক্রাইনোলজিস্ট বা মেডিসিন বিশেষজ্ঞের মতামত নেবেন, সেক্ষেত্রে তারা কিন্তু মতামত নিয়ে থাকেন। আজকে এই বিষয়টি আমার কেন মনে আসলো, এর কারণ হচ্ছে আজকে যে রোগীর অপারেশন করলাম, এই রোগীর একাধিক মেডিকেল সমস্যা আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে তার ডায়াবেটিস আছে এবং উনি ইনসুলিন দিয়ে তার ডায়াবেটিস কন্ট্রোলে রেখেছেন। যদিও এই পেশেন্ট 4 বছর ধরে জানেন যে তার পিত্তথলিতে পাথর আছে, কিন্তু যেহেতু তার ডায়াবেটিস আছে, সেই ভয়ের কারণে তিনি অপারেশনটি
করতেছিলেন না। পাশাপাশি রোগীর হাইপারটেনশন আছে এবং একটা হার্ট অ্যাটাক হয়েছিল, যে কারণে হার্টে রিং পরানো আছে, ব্রঙ্কিয়াল অ্যাজমা বা হাঁপানি রোগ আছে এবং হাইপোথাইরয়েড আছে, আর রোগীর ওজন 105 কেজি। আলহামদুলিল্লাহ রোগী আমাদের টিমের উপর আস্থা রেখেছেন এবং খুবই চমৎকারভাবে আমরা অপারেশনটি শেষ করেছি। অপারেশনটি ছিল পিত্তথলি পাথরের অপারেশন। আপনারা যদি দেখতে চান দেখতে পারেন। আমরা অনেকবার ভিডিওতে বলেছি, যদি রোগীদের একাধিক মেডিকেল সমস্যা থাকে এবং রোগীদের যদি ওজন বেশি থাকে, বিশেষ করে যদি ওজন 80 কেজির বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু অপারেশন কিছুটা ডিফিকাল্ট। আলহামদুলিল্লাহ আমি আমার বিজ্ঞ টিমের সদস্যদের নিয়ে এই পিত্তথলিটি ল্যাপারোস্কোপির মাধ্যমে বের করে নিয়ে আসছি। রোগীর ওজন 105 কেজি, সাথে ডায়াবেটিস, হাই প্রেশার, অ্যাজমা, হার্ট অ্যাটাক ছিল। বেশি সময় লাগেনি, ল্যাপারোস্কোপির মাধ্যমে আমরা অর্থাৎ ছিদ্র করে পিত্তথলিটি বের করে নিয়ে আসছি। আমরা জানি পিত্তথলির ভিতরে শুধুমাত্র পিত্ত থাকে, অন্য পিত্ত মানে হলুদ রঙের পানি, অন্য আর কিছুই থাকবে না। আপনারা যদি দেখেন যে হলুদ রঙের পানি নেই, শুধুমাত্র কয়লার মতো কতগুলো পাথর। এই রোগী 4 বছর ধরে জানে যে তার পিত্তথলিতে পাথর আছে এবং মাঝে মাঝেই তার পেইন হতো, কিন্তু যেহেতু তার একাধিক রোগ আছে সেই কারণে ভয়তে এতদিন অপারেশন করতেছিলেন না। যাই হোক, ওনার আত্মীয় স্বজন কনভিন্স করেছে যে আসলে তোমার অপারেশনটি দরকার। শেষে আজকে আমি ওনার অপারেশনটি করলাম। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।